প্রিয় ভিউয়ার্স শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আমি আমির হোসেন সাগর সবসময়ই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল সবসময়ই আপনাদের সাথে আছে এবং আপনাদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ের মাধ্যমে আমরা সফলতা পেয়ে আপনাদের সাথে কাজ করে যাচ্ছি দিনের পর দিন যার কারণে আজকেও আমরা সিলেটের একজন জনপ্রিয় অভিনেত্রী আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে তাকে ফ্রেমে দেখে হয়তো চিনতে সক্ষম হয়েছেন এবং চিনে ফেলেছেন তার নাম হচ্ছে সীতাই সিলেটি অভিনেত্রী হিসাবে তার নামের সাথে খ্যাতি অর্জন করেছেন সীতাই হিসাবে এবং সীতাই বললে সবাই চিনে এবং ইউটিউবে জ্বর উঠেছে সীতাই নামে তো সেই সীতাইকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার আগে জানিতে চাই আমার সেটা দেখে এবং গেট দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে আজকে আমার মাতা সেরোয়ানি কেন আমি কি সীতাইকে বিয়ে করতে প্রস্তুত না আসলে সেটা না আমরা আসলে আজকে একটা শুটিং স্পটে ছিলাম সিলেটের জনপ্রিয় অভিনেতা টেকুই মিয়ার একটি নাটক টেকুই মিয়ার ফোর সেই নাটকের শুটিংয়ে আমি নিজেও একজন অভিনেতা হিসেবে কাজ করেছি এবং সিতাই বেগম কাজ করেছেন তো সীতাই বেগমের সাথে আজকে সাক্ষাৎ করে যাচ্ছি সীতাই বেগম আজকে যে যেয়ে সারাদিন এই প্রচন্ড গরমের মধ্যে নাটক করলেন আপনার কেমন লাগলো আমার খুব ভালো লাগছে করছি যে নাটক আমার খুব ভালো লাগছে দেখই আমি আমার ছুট ভাই কারেলিয়া নাটক খুব ভালো লাগছে আপনার তো অনেক জনপ্রিয়তা রয়েছে এদিকে তাকায় না আপনার তো অনেক জনপ্রিয়তা রয়েছে আপনি তো অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সিলেটে আপনি যে নাটক করেন সেটা কি আপনার যে আমরা এটা জানতে চাই যে আপনি যে নাটক করেন কোন নাটক করতে দুদিন বা তিন দিন লাগে একদিনও লাগে আপনার এই সিকোয়েন্সের বাই পার ডে আপনি কত টাকা নেন আপনি তো কাজ করেন কষ্ট করে যান গলিবাড়া আছে ওখানে কোর্স আছে এটা আপনি কিভাবে মেনটেন করেন কত টাকা করে নেন থেকে কোনো চাহিদা আছে কি আপনার না আমার কোনো চাহিদা নাই আমার যা দে তা আমার দর্শকের লাগে আমি কাম করি দর্শকের লাগে আমি কাম করি আমি টেকার কারণে না আমার সবাই বা লাফায় ও কারণে আমি কাম করি টেকার চাহিদাই কেন কোনো না আমার নিজে নিয়ে সময় আমার নিজের গাড়ি ভাড়া দিব আমি আপনি কোন কোন সময় নিজের ভাড়া দিয়ে আসেন কেউ যদি খুশি হয়ে আপনাকে দেয় গাড়ি ভাড়া হিসেবে দেয় এটা কিন্তু আপনার মূল মূল বিষয়টা হচ্ছে আপনার অভিনয় অভিনয়কে আপনি ভালোবাসেন আমি অভিনয় ভালোবাস পাই আমার ছোটক নিয়ে একটা আমার ছোটক নিয়ে আমার যে তো বিয়া शादी না তো আমার একটা মনে মনে একটা স্বপ্ন আছে মানে সব বিবি দেখতাম আমি কবে হইতাম ইস আমি যদি নাইকে হইতাম তাহলে যদি না না কাম করতে পারতাম এ আমার খুবটা ভালো লাগলো মানে এটা আমার মনে মনে একটা ধারণা আছে এটা বাস্তব হয়ে গেছে আমার সেটা বাস্তব হয়ে গেছে সেটা বিয়ের পরে হয়েছে বিয়ের পরে হয়েছে বিয়ের আগে কত বছর থেকে আপনি নাটক করছেন এবং প্রথম নায়িকা হিসেবে কার সাথে কাজ করেছেন না প্রথম নায়িকা হিসেবে তো আপনি আমি এই মুরব্বি বেটার সাথে আপনার সাথে কত বছর হবে আমার সঠিক মনে নাই যাই হোক আমরা আসলে অনেক দিন আগে নাটক করেছিলাম প্রায় আট নয় বছর দশ বছর আগে প্রথম নাটক আমার নায়িকা শুরু করেছিলেন এবং ভালো অভিনয় করেছিলেন আপনারা হয়তো অনেকে দেখেছেন সুনিয়ার ছেলে সাদর উপর অনেকগুলো নাটকে অভিনয় করেছিলেন আমরা অনেকগুলো নাটক করেছিলাম তখন যখন প্রথম সিডি বাজারে আসে এখন তো অনেক অ্যাভেলেবল হয়ে গেছে কিন্তু প্রথমে নাটক নাটক হ্যাঁ অনেকগুলো নাটকে কাজ করেছেন যাই হোক সিলেটের সাথে অনেক

খেয়ে গো তুমি বুট দিতা এনানি বাবা হরটাও দিতাম না বেশি কোন ডায়লগটা আপনার হিট করেছে ফটাই লগে বেশি ডায়লগটা কোন ডায়লগটা এই ডায়লগটা কি একটু বলা যাবে অনেক কুলা ডায়লগ আছে তার মধ্যে একটি ডায়লগ দেন অহন যদি কিছু হয় অহন যদি কোনটা হয় তে মামলা করে দিই

আর বলে যেতে চাই আমাদের সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল আছে সেম একই নামে বাংলায় সিলেটের ইত্যাদি ফেসবুকে একটা পেজ আছে সেই পেজও আপনারা বন্ধু হয়ে লাইক দিয়ে থাকবেন এরকম সিতাইদের বা বিভিন্ন অনুষ্ঠান সিলেটের সৌন্দর্য আমরা ইত্যাদি পেজে তুলে ধরছি লাইভে আপনারা বন্ধু হয়ে থাকলে সেগুলো পাবেন আমাদের কথায় বাসায় ভুল হলে কামার সুন্দর দৃষ্টি দেখবেন অবশেষে আমার ক্যাপটা খুলে গেট আপটা চেট আপ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে অন্য কোথাও অন্য কোনো প্রোগ্রামে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই